তিন দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন ব্যবহার করবেন এবং 4G-তে যখন যুক্ত হবেন, তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 GB বোনাস তারা ডেটা পাবেন। কে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে যে আজকে বিকাল 3টার সময়ে আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কের 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাল্লাহ, এবং বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ, এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব, এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারাও যত দ্রুত সম্ভব তাদের প্রস্তুতি গ্রহণ করবে, এবং আশা করছি আমরা যে আজকে বিকাল 3টা থেকে আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা পুনঃসংযোগ স্থাপন করতে পারবো, পুনঃস্থাপন করতে পারবো। এর সাথে সাথে যারা মোবাইলের গ্রাহক, যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল, ডেটাগুলো ছিল, সেটি আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ না, কিন্তু এই নেটওয়ার্কটা আসলে নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি। এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 3 দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন ব্যবহার করবেন এবং 4G-তে যখন যুক্ত হবেন, তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 GB বোনাস তারা ডেটা পাবেন। এটা হচ্ছে বোনাস ডেটা সকল ইন্টারনেট গ্রাহক যারা মোবাইল ফোনে ইন্টারনেটে যুক্ত হবেন আজকে 3টার পর, তারা 3 দিনের মধ্যে তারা এই 5 GB ডেটাটা প্যাকেজটা তারা বোনাস হিসেবে পাবেন। এই বিষয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা সবাই সম্মত হয়ে গেছেন দীর্ঘ আলোচনা শেষে। তো এই হচ্ছে আজকের দুটো আমাদের জরুরি ঘোষণা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা দ্রুতই ইনশাল্লাহ আমাদের সার্বিক পরিস্থিতি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারব, এবং আমাদের সকল কার্যক্রম আসলে এখন ইন্টারনেটের ওপরে অনেকটাই নির্ভরশীল। আমরা বলতে গেলে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য এবং আমাদের সকল কার্যক্রম, আর্থিক লেনদেন সব কিছুই আসলে এখন ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে, মাননীয় ICT উপদেষ্টা সজীব অজয় জয় ভাইয়ের তত্ত্বাবধানে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছিলাম বলেই আজকে কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তি সেবাটা সকলে পাচ্ছে। আমরা আগামী দিনে আমাদের এই সেবাগুলো আরও সম্প্রসারিত করতে চাই, এবং আমরা আশা করছি দেশের সকল জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং এই সকল সন্ত্রাসী দেশদ্রোহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার জন্য সরকারের পাশে থাকবে, সহযোগিতা করবে,